হ্যালো গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো আইফোন 15 সিরিজ নিয়ে। তো আইফোন 15 সিরিজের মধ্যে কিন্তু ইতিমধ্যে অনেক ফল্ট বা ইস্যু ধরা পড়ছে, অনেক এক্সপার্টিজরা অনেক ইস্যু বের করে নিয়ে আসছে। ইভেন আইফোন 15 সিরিজ ইউরোপে ব্যান হয়ে যাবে এমনটাও নিউজে শোনা যাচ্ছিল। তো আজকে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বা যে নিউজগুলো ইনফরমেশনগুলো গ্যাদার করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আইফোন 15 সিরিজ পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টগুলো আপনাদের সাথে আমি কথা বলবো। আইফোন 15 সিরিজ লং টার্ম ইউজের জন্য ব্যবহার করার কথা ভাবতেছেন বা কেনার কথা ভাবতেছেন, তারা আপাতত একটু হোল্ড করবেন। কেন হোল্ড করবেন কেনার আগে? কারণ হচ্ছে যে বর্তমানে যে ডিভাইসগুলো রানিং মার্কেটে চলতেছে সেগুলো কিন্তু অনেক ফল্টি আছে। তো নেক্সট প্রোডাকশন যে ডিভাইসগুলো ক্রিয়েট হবে বা তৈরি হবে বা ম্যানুফ্যাকচার হবে সেগুলো কিন্তু অবশ্যই আপডেটেড বা কারেন্ট যে প্রবলেমগুলো ফেস করতেছে ইউজাররা সেগুলো কিন্তু ফিক্সড হয়ে নেক্সট প্রোডাকশন বা আপডেট হয়ে আসবে। তার মানে অবশ্যই কারেন্ট যে ডিভাইসগুলো আছে সেটা থেকে বেটার পারফরমেন্স দেবে নেক্সট যে প্রোডাকশনগুলো আসবে সেগুলো। যাই হোক, কথা না বাড়ে তো আমরা মেইন টপিকে চলে যাই। তো ফার্স্টে আমরা আইফোন 15 সিরিজের নেগেটিভ সাইডগুলো নিয়ে কথা বলবো। এখন আইফোন 15 সিরিজের যে ওভারহিট হচ্ছে সেটা কিন্তু অ্যাপল অফিসিয়ালি অ্যাকসেপ্ট করছে। তো অনেক ইউজার আছে যে রেগুলার বেসিসে ফোনটা ইউজ করতেছে, পকেটে ফোনটা রাখতেছে, কিন্তু ফোনটা কিছু না করে ফোনটা ওভারহিট হয়ে যাচ্ছে পকেটের মধ্যে, এবং ইউজারটা পকেটের থেকে ফোনটা বের করে বাইরে কোথাও রেখে যাচ্ছে যেন ফোনটা স্যামসাং এর মতো ব্লাস্ট হয়ে না যায়। আবার অনেক ইউজার গেম খেলতেছে, রেগুলার বেসিস ইউজ করতেছে, হেভি ইউজ করতেছে, সেক্ষেত্রে কিন্তু ফোনটা ওভারহিট হচ্ছে না। কিন্তু বিষয় হইতেছে যে ফোনটা কেন ওভারহিট হচ্ছে সেটা যতদিন ক্লিয়ার না হচ্ছে সে ততদিন কিন্তু আইফোন 15 সিরিজটা রিস্কি হয়ে দাঁড়াবে সবার জন্য। অ্যাপেল অনেক বড় ধামাকা নিয়ে আসার ট্রাই করতেছিল যে আইফোন 15 প্রো ম্যাক্স টাইটেনিয়াম বডি, সেখানে খুবই ইজিলি স্ক্র্যাচ পড়তেছে, খুবই ইজিলি ডেন্ট পড়তেছে এবং খুবই ইজিলি ফিঙ্গার প্রিন্টগুলো ফোনে অ্যাটাচ হয়ে যাচ্ছে। অপরদিকে জাস্ট আইফোন সেখানে অ্যালুমিনিয়াম বডি দেওয়া হয়েছে, সেই অ্যালুমিনিয়াম বডিটা কিন্তু টাইটেনিয়াম বডি থেকে বেটার পারফরমেন্স করতেছে। এখন আমরা কথা বলবো আইফোন 15 সিরিজের ক্যামেরা ফল্টে নিয়ে। বড় যে দুইটা ফল্টে লক্ষ্য করা গেছে তার মধ্যে প্রথমে হচ্ছে যে ক্যামেরার বা ক্যামেরা লেন্সের মধ্যে ডাস্ট বা ধুলা ঢুকতেছে। আর এভাবে যদি ক্যামেরার মধ্যে ডাস্ট ঢুকতে থাকে সেক্ষেত্রে কিন্তু কখনো ক্যামেরা অ্যাকচুয়াল যে পারফরমেন্স সেটা কখনোই করতে পারবে না। সেকেন্ড যে বড় ফল্টিটা ধরা পড়ছে, ক্যামেরার জুম লেন্স, আইফোন 15 সিরিজের যে জুম লেন্সটা সেটা অ্যাঙ্গেল হয়ে থাকতেছে বা বাঁকা হয়ে থাকতেছে। এবার আমরা কথা বলবো আইফোন 15 সিরিজের সফটওয়্যার বা আপডেট ইস্যু নিয়ে। ইতিমধ্যে আইফোন 15 সিরিজের ছোট ছোট অনেক ইস্যু, মাইনার ইস্যু ধরা পড়ছে, মাইনার বাগ ধরা পড়ছে। তো জিনিসটা খুব বড় ইস্যু না, খুবই শীঘ্রই হয়তো অ্যাপের একটা আপডেট দিয়ে যে ছোট মাইনার যে বাগগুলো আছে সেটা সলভ করে ফেলবে। তো এটা তেমন কোনো বড় ইস্যু না। এখন আমরা কথা বলবো আইফোন 15 সিরিজের চার্জিং স্পিড নিয়ে। আইফোন 15 সিরিজের ম্যাক্স চার্জিং ক্যাপাবিলিটি হচ্ছে 29 ওয়াট, যেটা এখন বর্তমান যে অন্যান্য স্মার্ট বা অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে সেই তুলনায় অনেক কম বা অনেক কম স্পিডে ফোনটা চার্জ হবে। বাট সেক্ষেত্রে যে পুরোপুরি যে নেগেটিভ ব্যাপারটা সেটাও না, একবার ফোনটা চার্জ হয়ে গেলে কিন্তু অনেক লেন্দিভাবে আপনি ফোনটা ইউজ করতে পারবেন। এখন আমরা কথা বলবো আইফোন 15 সিরিজের বিল্ড ইস্যু নিয়ে। ইতিমধ্যে আপনার সাথে শেয়ার করছে যে ক্যামেরার ফল্টি আছে বা ক্যামেরার অ্যাটাচমেন্টের সমস্যা আছে বা বডির সাথে যে ডিসপ্লে যে অ্যাটাচমেন্ট সেখানে সমস্যা আছে বা হালকা হাইটে থেকে ফোনে ফোনটা ফেলাই দিলে ফোনের ক্যামেরাটা খুলে হাতে চলে আসতেছে বা ফোনটা হালকা যদি ক্র্যাক করা হয় বা হালকা যদি চাপ দেওয়া হয় ফোনের পিছনে যে ব্যাক শেলটা সেটা ভেঙে যাচ্ছে। এখন কথা হচ্ছে এত টাকাতে ফোন কিনে জাস্ট ঠুস করে পরে ফোনটা ঠাস হয়ে গেলো জিনিসটা কিন্তু খুব ভালো ব্যাপার হবে না। যা আর যারা রেগুলার ইউজ করবেন বা আমার মতো যারা ইউজার আছে একটা ফোন অনেক শখ করে কিনবেন, সিম্পলি একটা বাড়ি খেয়ে ফোনের ব্যাকশেলটা হাতে চলে আসলো জিনিসটা কিন্তু খুবই দুঃখজনক হবে। ফোনের যদি ব্যাকশেলটা ফিক্স করতে চান অ্যারাউন্ড আপনার 20,000 টাকা লেগে যাবে অফিসিয়ালি যদি ফোনের ব্যাকশেলটা ঠিক করতে চান। এখন আমরা আইফোন 15 সিরিজের পজিটিভ সাইডগুলো নিয়ে কথা বলবো। যে পজিটিভ সাইডগুলো আমাদের প্রথমে আসে যে আইফোন 15 সিরিজের বায়োনিক চিপ, আইফোন 15 সিরিজের A17 বায়োনিক চিপ ব্যবহার করা হয়েছে, জিনিসটা আগের তুলনায় বেটার পারফরমেন্স করবে, যেটা অ্যাপেল দাবি করতেছে অনেক বেটার পারফরমেন্স দিবে। কিন্তু আসলে আমি মনে করি ঠিক তেমনটা না। যারা ডেইলি ইউজ করে তেমন কোনো অ্যাপ ইউজ করে না, গেম খেলে না বা ভিডিওগ্রাফি সেভাবে করে না, তারা কোনো ডিফারেন্স খুঁজে পাবে না। কিন্তু যারা গেমিং করে, ভিডিও এডিট করে বা ভিডিওগ্রাফি করে তারা স্লাইটলি বেটার পারফরমেন্স পাবেন যে, বাট খুব বেশি বা খুব আহামরি চেঞ্জেস পাবেন তেমনটা কিন্তু নয়। এখন আমরা কথা বলবো আইফোন 15 সিরিজের ক্যামেরা নিয়ে। 15 সিরিজের ক্যামেরাটা ঠিক তেমন স্লাইটলি বেটার দেন 14 সিরিজ। আর ডেইলি ইউজে কোনো চেঞ্জেস পাবেন না আপনারা, স্লাইটলি চেঞ্জেস পাবেন সেটা যখন আপনি জুম করবেন বা জুম করে কোনো ইমেজ তুলবেন তখনই আপনি ইমেজের ডিফারেন্সটা পাবেন
তবুও যে খুব আহামরি তা না। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আইফোন 14 সিরিজ এবং 15 সিরিজের ক্যামেরা ডিফারেন্সটা কোথায়। এখন ডিসপ্লেতে দুটো ইমেজ দেওয়া আছে, তো এখন আপনারা বলেন কোনটা 15 সিরিজের তোলা এবং কোনটা 14 সিরিজের তোলা। যারা রাইট অ্যান্সার দিতে পারবেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা প্রথম বলবো আইফোন 15 সিরিজের বিল্ড কোয়ালিটি বা ওয়েট নিয়ে। স্লাইটলি 20 গ্রাম মতো হালকা গড়া হয়েছে আইফোন 15 সিরিজটা, এবং ফোনটা গ্রিপটা যাতে বেটার দেওয়া যায় বা ডেলি ইউজে যাতে বেটার পারফরমেন্স করে সেটার কারণে একটু কলা কৌশল ব্যবহার করেছে আইফোন 15 সিরিজ বা অ্যাপেলের। এখন আমরা কথা বলবো আইফোন 15 সিরিজের টাইপ সি কেবল নিয়ে। বিগত 7-8 বছর ধরে আইফোন লাইটনিং কেবল ব্যবহার করে আসছে। আমরা রেগুলার বেসিসে যে ডিভাইসগুলো ইউজ করি, ক্যামেরা বলেন, ল্যাপটপ বলেন বা অ্যান্ড্রয়েড ফোন বলেন বা অন্য যে স্মার্ট ডিভাইসগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমামই টাইপ সি কেবল ইউজ করা হয়। কিন্তু এতদিন জাস্ট আইফোনের জন্যই কিন্তু আমাদের আলাদাভাবে চার্জার এবং একটা কেবল ক্যারি করা লাগতো, যেটা আমাদেরকে এখন আর প্রয়োজন হবে না। তো ব্যাপারটা হলো ওয়েলকাম টু আওয়ার টাইপ সি কমিউনিটি, ব্যাপারটা খুবই পজিটিভ, যদিও অ্যাপলকে বাধ্য করা হয়েছে টাইপ সি কেবল দিতে। এখন আমরা কথা বলবো আইফোন 15 সিরিজের ব্যাটারি নিয়ে। আমরা জানি যে আইফোন 15 সিরিজের পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করেছেন, কিন্তু এই প্রসেসরটাকে সাপোর্ট দিতে কিন্তু আমার পাওয়ারফুল পাওয়ার সাপ্লাই লাগবে। পাওয়ার সাপ্লাইটা কোথায়? ব্যাটারি। খুব সুন্দরভাবে সিঙ্ক্রোনাইজ করে বেটার পারফরমেন্স দিতে সক্ষম হয়েছে। অনেক টেস্ট করে দেখা গেছে যে আইফোন 15 সিরিজের পাওয়ার হেলথ বা পাওয়ার যে লং টার্ম ইউজের জন্য খুব ভালো একটা পারফরমেন্স করতেছে। এখন আপনাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করে, বর্তমান সময় পর্যন্ত আইফোন 13 প্রো ম্যাক্স কিন্তু কিং মানা যেত ব্যাটারির দিক থেকে বা ব্যাটারি লং টার্ম ইউজের জন্য বা ব্যাটারির ক্যাপাবিলিটির দিক থেকে। এখন আইফোন 13 প্রো ম্যাক্সকে বিট দিয়ে আইফোন 15 প্রো ম্যাক্স কিন্তু সে কিংয়ের যে ক্রাউন সেটা কিন্তু নিয়ে করে নিয়েছে। তো জিনিসটা আইফোন 15 প্রো ম্যাক্সকে এটা বাহবা দেওয়ার মতো একটা ব্যাপার। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স বা আমার যে রিসার্চ সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই রিলেটেড ভিডিও আমি আরও নিয়ে আসার ট্রাই করবো। আপনার যদি কোনো কমেন্ট থাকে বা আপনার যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয় সেগুলো কমেন্টে জানাবেন, আমি সেগুলো শুধরে নেক্সট ভিডিওতে আপডেট নিয়ে আসবো। তো টিল দেন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, বিদায়।